হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটি নতুন রান্না নিয়ে। আজ তোমাদের জন্য আমি বানাবো আমের ক্ষীর। তো এর জন্য কী কী লাগছে একটু দেখে নিন। এখানে আমি 1 লিটার দুধকে ফুটিয়ে 1/2 লিটার করে নিয়েছি। আর এখানে আছে গোবিন্দভোগ চালের গুঁড়ো, এটা আছে আমের পাল্প। আর এখানে আমি 1/2 কাপ চিনি এটার মধ্যে দিয়ে রেখেছি, আর 1 পিঞ্চ নুন দিয়েছি। কারণ যে কোনো মিষ্টি বানানো হোক না কেন, সামান্য একটু নুন না দিলে কিন্তু তার টেস্ট খোলে না। তো দেখো আমার দুধটা গাঢ় হয়ে গেছে, আমি জাল করে 1/2 করে নিয়েছি। এবার আমি গোবিন্দভোগ চালের গুঁড়োটাকে মেশাবো, তাহলে এটা একটু ঠিক হবে। এবার আমি চালের গুঁড়োটা দিচ্ছি, 1 টিস্পুন, 2 টিস্পুন, 3 এন্ড 4। আমি 4 টিস্পুন চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়তে থাকবো, দেখি যদি দরকার হয় তাহলে আরেকটু হয়তো দেব। না নাড়লে নিচে ধরে যাবে কড়াইয়ের গায়ে। আস্তে আস্তে গাঢ় হচ্ছে, আমি আর 1 টিস্পুন দিচ্ছি চালের গুঁড়ো, তার মানে 5 টিস্পুন হয়ে গেল। এখন এটাকে শুধু নেড়ে গাঢ় করব, আর যখন এটা পুরো গাঢ় হয়ে আসবে, ঠিক হয়ে যাবে, একদম ক্ষীরের মতো হয়ে যাবে, তখন আমি আমের পাল্পটা মেশাবো। এটা তোমরা এমনিও খেতে পারো, বা আমরা যে পাটিসাপটা বানাই তার পুর হিসেবেও ব্যবহার করতে পারো। আমি এটাকে পাটিসাপটার পুর হিসেবেই ব্যবহার করব, কারণ এখন তো আমের দিন, আমের সিজন চলছে, তো আমের সিজনে একটু পাটিসাপটা করাই যায়। সেই জন্য আমের পাল্প দিয়ে আমি এই ক্ষীরটাকে করছি। নর্মালি আমরা কি করি, শুধু দুধটাকেই গাঢ় করি আর গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে ক্ষীর করি। আমি একটু গোলাপ জল ইউজ করি, ভালো লাগে, তো আজ আমি সেটা করব না, আমি আমের পাল্পটা ইউজ করব। এটা গাঢ় হচ্ছে, দেখো তোমরা ক্ষীরটা একদম গাঢ় হয়ে এসছে, দেখো। তো এবার আমি এতে আমের পাল্পটা মেশাবো পুরো। এখানে 2টো আমের পাল্প আছে, এটা আমি পুরো মিশিয়ে দেবো। দেখো ক্ষীরে কত সুন্দর একটা কালার চলে এসছে। আমের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর কালারটা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর একটা কালার এসছে আমের। এটাকে আমি এভাবে আরেকটু শুকিয়ে নেব, নিয়ে এটা আমি পাটিসাপটাতে ইউজ করব। তোমরা চাইলে এমনিও খেতে পারো, এর মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়েও খেতে পারো। দেখো কত সহজেই তৈরি হয়ে গেল আমের ক্ষীর। তো দেখো তোমরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমের ক্ষীর, দেখতে পাচ্ছ। এবার এটাকে দিয়ে আমি পাটিসাপটা তৈরি করব। আর এত সহজ সরলভাবে রেসিপিটা তোমাদের দিলাম, এটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ।